হ্যালো ফ্রেন্ডস, আমি নিজাম, আপনারা দেখছেন আমাদের ফার্ম ইউটিউব চ্যানেল। আজ আলোচনা করব মহা ঔষধি ভেষজ গুণ সম্পন্ন নিম পাতা নিয়ে। নিম গাছের বিজ্ঞানসম্মত নাম অ্যাজা ডিরেক্টা ইন্ডিকা। নিম গাছ প্রাচীন কাল থেকেই ভারত ও বাংলাদেশের প্রায় সর্বত্রই সহজপাপ্য একটি গাছ। আমাদের দেশে এটি সহজে পাওয়া গেলেও সারা বিশ্বে এর চাহিদা বিপুল পরিমাণে আছে। নিম গাছের ভেষজ গুণ এতটাই বেশি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিম গাছকে 21 শতকের বৃক্ষ বলে ঘোষিত করেছে। নিম গাছ বহু বর্ষজীবী বৃক্ষ জাতীয় চিরহরিত উদ্ভিদ। নিম গাছের প্রায় সমগ্র অংশই তেতো হয়, কাঁচা অবস্থায় তেতো এবং পাকলে হলুদ রঙের হলে কিছুটা মিষ্টি হয়। নিম গাছের প্রায় সমগ্র অংশই ভেষজ গুণ সম্পন্ন। নিম গাছের ভেষজ গুণ প্রায় সমস্ত প্রাণীর জন্যই কার্যকরী। তো মানুষ সহ সমস্ত প্রাণীর কার্যকরী হলো আজকে আলোচনা। আমাদের মুরগির খাবারে নিম গাছের ভূমিকা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সরাসরি কথা বলতে ও যে কোনো সুবিধা অসুবিধার কথা জানাতে আমাদের ফেসবুক পেজ এ যোগাযোগ করুন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন একে একে আলোচনা করা যাক মুরগির খামারে নিম পাতার ব্যবহার। 2 মাসের বেশি বয়সের মুরগিদের আমরা কৃমিনাশক ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় যদি এই কৃমিনাশক ঠিকভাবে কাজ না করে সেখানে নিম পাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ কোনো কারণে কৃমিনাশক কাজ না করলে কিংবা কৃমিনাশক দিতে দেরি হলে নিম পাতা তার জায়গাটা পূরণ করে দেয়। বলে রাখি, খামারে নিম পাতা প্রতি সপ্তাহে একবার দিলে খুব ভালো হয়। জানি বসন্ত রোগের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, এক্ষেত্রে নিম পাতা ও হলুদ গুঁড়ো বসন্তর মহা ঔষধ হিসাবে কাজ করে। অর্থাৎ বসন্তের জায়গাতে নিম পাতা এবং হলুদ খুব ভালো করে পেস্ট করে সেখানে বেশ কয়েকবার লাগিয়ে দিলে খুব সহজেই বসন্ত রোগ ভালো হয়ে যায়। এই সংক্রান্ত আমাদের চ্যানেলের ভিডিও বসন্ত রোগ নিয়ে যে ভিডিওটি আছে সেখানে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। তা উচ্চমানের অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে, তাই নিম পাতাকে পেস্ট করে তার সঙ্গে হালকা হলুদ মিশিয়ে বা না মিশালেও চলে, সেটাকে শুকিয়ে বড়ি আকারে শুকিয়ে রেখে সংরক্ষণ করা যেতে পারে। এবং সেই বড়ি মাসে 2 বার বা 3 বার মুরগিকে খাওয়ানো যেতে পারে কিংবা গুঁড়ো করে খাবারের সঙ্গে ব্যবহার করা যেতে পারে, তাতে মুরগির প্রচুর রোগমুক্ত হবে। মুরগির একটি অতি সাধারণ রোগ করাইজা। করাইজা রোগ হলে জলের মধ্যে কিছু নিম পাতা দিয়ে এবং খুব অল্প পরিমাণ লবণ দিয়ে সেটিকে ভালো করে সেদ্ধ করে নিয়ে নিম পাতাগুলো ফেলে দেওয়ার পরে সেই জলটাকে মুরগির চোখে সেঁক দিলে খুব সহজেই করাইজা রোগ ভালো হয়ে যায়। খামারে মুরগির উকুনের উপদ্রব হলে খামারে নিম পাতার রস কিংবা নিম গরম জলে নিম পাতা দিয়ে সেটাকে ঠান্ডা করে খামারে স্প্রে করা যেতে পারে, তাতে খুব ভালো ফল পাওয়া যায়। এবং কুচা লাগা মুরগি বসানোর পরে, মানে গ্রামের যে দেশীয় পদ্ধতিতে মুরগি বসালে সেখানে প্রচুর পরিমাণে উকুন হয়, সেখানেও নিম পাতা খুব ভালো কাজ করে। একইভাবে ওই নিম পাতার জল খামারের আশেপাশে বা খামারের ভিতরে স্প্রে করলে সুন্দর জীবাণুনাশক হয় এবং মশার উপদ্রব প্রচুর পরিমাণে কমে যায়। তাই নিয়মিত নিম পাতা জল খামারের ভিতরে এবং বাইরে স্প্রে করলে খামার জীবাণুমুক্ত হয় ও বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ থেকে খামার সুরক্ষিত থাকে অনেকটা। দেশি মুরগির খামারে আমরা প্রায়ই লক্ষ্য করে থাকি যে মুরগিগুলো ঠোকরা ঠুকরি করে অপরকে আক্রমণ করে অনেক সময় ক্ষত করে দেয় এবং যা থেকে রক্তক্ষরণ হতে থাকে। সেই ক্ষত স্থানে নিম পাতা ও হলুদ খুব ভালো করে পেস্ট করে সেই জায়গায় লাগিয়ে দিলে খুব সহজে ভালো হয়ে যায়। আরেকটা কথা বলে রাখি, নিয়মিত নিম পাতা খাওয়ালে মুরগির ঠোকরা ঠোকরির যে প্রবণতা অনেকটাই কমে যায়। নিম পাতা উচ্চমানের জীবাণুনাশক ও ব্যাকটেরিয়ানাশক, তাই নিম পাতা জীবাণু ও ব্যাকটেরিয়াতে খুব ভালো কাজ করে। তাই আমরা খামারে নিরাপত্তা হিসাবে নিম পাতার রস কিংবা নিম পাতাকে গরম জলে ফুটিয়ে সেই জলকে আমরা স্প্রের বোতলে রেখে কিংবা স্প্রে যে পাত্রে রেখে স্প্রে করলে, নিয়মিত স্প্রে করলে ভালো রকম
জীবাণু মুক্ত হয় এবং জৈব নিরাপত্তা বজায় থাকে। এছাড়া খামারে নিয়মিত নিম পাতা খাওয়ালে মুরগির হজম ক্ষমতা বৃদ্ধি পায়, যাতে মুরগি খুবই সুস্থ সবল থাকে। আর আরেকটা খুব ভালো ব্যাপার হলো যে নিম পাতা একটি প্রাকৃতিক উপাদান, তাই নিম পাতায় কোনোরূপ পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, তাই আমরা নিশ্চিন্তে নিম পাতা খামারে ব্যবহার করতে পারি, তাতে আমাদের খামারও ভালো থাকবে এবং মুরগিগুলো সুস্থ ও সবল থাকবে। এছাড়াও মুরগির খাবার সংরক্ষণে কিংবা যে কোনো খাবার সংরক্ষণে নিম পাতা খুব ভালো ভূমিকা পালন করে। অর্থাৎ খাবারের মধ্যে যদি কিছু নিম পাতা দিয়ে রাখি তাহলে বিভিন্ন রকম পোকার উপদ্রব কমে। ছাড়াও যদি প্রায় সমস্ত সবসময় খামারের ভিতরে দু একটা করে নিমের ডাল রেখে দিই তাহলে ভালো রকম উপকার পাওয়া যায়। যদি খামারের খুব পাশেই নিম গাছ থাকে তাহলেও খুব ভালো রকম উপকার পাওয়া যায় খামারের জন্য। আমার ফার্মটা খুব সুন্দর একটি খামার করার মতোই পরিবেশে আছে, এখানে প্রচুর পরিমাণে নিম গাছও আছে এবং বিভিন্ন রকম গাছ আছে এবং একটা ফাঁকা জায়গা, তাই খুব সুন্দরভাবে আমার মুরগির গ্রোথও আসে। তো আগের ভিডিও দেখেছি 53 দিনে 930 গ্রাম বলে একটা ভিডিও আছে যেখানে খুব সুন্দরভাবে আমার মুরগির গ্রোথ দেওয়া আছে, ভিডিওটি দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং আমার ফার্মের একদম পাশেই নিম গাছ আছে, পাশে যদি কোনো চারা নিম গাছ হয় সেগুলোকে আমি ভালো করে বাঁচিয়ে রেখে অর্থাৎ নষ্ট হতে দিই না কোনোরকমভাবেই। নিম পাতার ব্যবহার এতই বেশি এবং এর ভেষজ গুণ এতই বেশি যে বলে শেষ করা যাবে না। তো আজ এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর আমাদের পরামর্শ ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে জয়েন হবেন ও আমাদের সঙ্গে থাকবেন, নিয়মিত সাপোর্ট করবেন আমাদেরকেও এবং আমরাও যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধা ও অসুবিধা নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, খামারকে সুস্থ সবল রাখুন।